যে দলটার সৃষ্টি হয়েছে অবৈধ পন্থায় অবৈধভাবে সেই দলের নেতাকর্মীদের কাছ থেকে ন্যায় নীতি এটা জনগণ প্রত্যাশাও করে না এবং এই দলটার যতদিন ক্ষমতায় ছিল ততদিনই তারা সমস্ত কর্মকাণ্ডই করেছে অনৈতিক পন্থায় দুই হাজার চোদ্দ সাল নির্বাচন বয়কটের নাম করে সারা দেশে সাধারণ মানুষের উপরে হামলা নাশকতা কর্মকাণ্ড করেছিলেন দুই হাজার নির্বাচনে লজ্জাজনক পরাজয়ের পর থেকে নির্বাচনে তারা বিএনপির লাগাতার বিভ্রান্তমূলক কথাবার্তা আছে আমরা বহুবারই বলেছি জনগণ প্রত্যাখ্যাকৃত দল বিএনপি জনধিকৃত দল এই দল নির্বাচন বা অন্য যে কোনো বিষয়ে নৈতিকতার কথা যখন বলে জনগণের কাছে এটা কিছুটা হলো হাসির উদ্বেগ হয় এই মুজিব বর্ষ নিয়ে যারা বিতর্কিত কথা বলে বা যারা এড়িয়ে চলার চেষ্টা করছে এদেরকে জাতি চেনে যারা এই মুজিব বর্ষের বিরুদ্ধে কথা বলে তারা আসলে মুক্তিদের চেতনা ধারণ করে না এরা বাংলাদেশের স্বাধীনতাই বিশ্বাসী না এরা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক কিন্তু ঈদের এখনও চিন্তা চেতনায় আদর্শের মধ্যে এখনও পাকিস্তানের সায়া তাদের মধ্যে ঘুরে মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করতে পারে নাই স্বাধীনতার যাদের কাছে গ্রহণযোগ্য হয় নাই তারাই এই মুজিব বর্ষের গৃহীত করবে বা মুজিব বর্ষকে নিয়ে তাদের মধ্যে হিন্নমতা দেখা যায়